ইনশাআল্লাহ খুব বেশি দিন দূরে নয় যেদিন ভারত ভেঙ্গে টুকরো টুকরো হবে, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতে পাক নিয়ে কটুক্তি করো আর সেটাকে আবার সমর্থন করো। অপেক্ষা করো, অপেক্ষা করো, অপেক্ষা করো, যে রব উনি যা চয়েস করে, যাকে তৈরি করে, যার চরিত্রের ব্যাপারে রব স্বীকৃতি দিলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তার ব্যাপারে কথা বলবা তার জবান দুনিয়াতে চলতে পারে না, তার জীবন দুনিয়াতে চলতে পারে না। রাসূলের রিসালাতের স্বীকৃতি নবীদের আত্মার কাছ থেকে নেওয়া হয়েছে, সেই রাসূলের ব্যক্তিত্বের উপরে যদি পৃথিবীর কত বড় চেয়ারার পাওয়ারওয়ালাই আওয়াজ উঠাক না কেন, তাকে এই দুনিয়াতে আমরা দেখতে চাই না। মুহতারাম হাজেরিন, আপনারা জেনে খুশি হবেন, ইনশাআল্লাহ খুব বেশি দিন দূরে নয় যেদিন ভারত ভেঙ্গে টুকরো টুকরো হবে। যে ভারত আল্লাহর ঘর বাবরি মসজিদকে ভেঙ্গে টুকরো করেছে, পৃথিবীর কোনো বাবা ভারতকে টিকায় রাখতে পারবে না। আমার দেশ নিয়ে রঙিন স্বপ্ন দেখে তুমি তোমার নিজের অস্তিত্বই টিকাইতে পারবা না। তুমি হাত দিয়েছো খোদার ঘরে, তোমার হাত ভেঙ্গে ফেলা হবে। তুমি হাত লাগাইছো আল্লাহর ঘরে, তোমার হাত পড়ে যাবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মানুষটার মতো মানুষকে হত্যা করতে যারা 24 ঘন্টা ফিকির করেছে, সেই মানুষগুলো আমার রসুলের চরিত্রের ব্যাপারে বলেছেন আস-সাদুকুল আমিন। মারতে চেয়েছেন আমার রসুলকে, হত্যা করার ষড়যন্ত্র করেছে 24 ঘন্টা আমার রসুলকে, কিন্তু রসুলের চরিত্র আর স্বভাবের ব্যাপারে কি বলেছেন আস-সাদুকুল আমিন। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতে পাক নিয়ে কটুক্তি করো আর সেটাকে আবার সমর্থন করো। অপেক্ষা করো, অপেক্ষা করো, অপেক্ষা করো, যে রব উনি যা চয়েস করে, যাকে তৈরি করে, যার চরিত্রের ব্যাপারে রব স্বীকৃতি দিলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তার ব্যাপারে কথা বলবা তার জবান দুনিয়াতে চলতে পারে না, তার জীবন দুনিয়াতে চলতে পারে না। এই কারণেই আমাদের ওলামায়ে কেরামদের, সমস্ত তাওহীদবাদী মুসলমানের, রসুল প্রেমিকদের একটা দাবি, প্রাণের দাবি, আমার রসুলকে নিয়ে যে কটুক্তি করবে তার জন্য সর্বোচ্চ আইন মৃত্যুদণ্ডের আইন বাংলাদেশের অ্যাসেম্বলিতে আমরা আগামী দিনে চাই। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন কথাগুলি। সেই নবীজির জন্ম যেই ক্ষণ, যেই দিন, যেই মাস, যেই তারিখ, এর চাইতে দামি তারিখ তো আর হতে পারে না, এর চাইতে দামি ক্ষণ তো আর হতে পারে না, এর চাইতে দামি দিন তো আর হতে পারে না, এর চাইতে দামি মাস তো আর হতে পারে না, কি বলেন আপনারা? কিন্তু কথা হলো, যেই সেই দামি মাস, দামি দিন, দামি তারিখ, দামি ক্ষণ, এটা আমি পালন করব কেমনে? এ ব্যাপারে আল্লাহ পাকের কোরআন আল্লাহ স্পষ্ট বলেন, তোমাদের তো আদর্শ তোমাদের রসুল, তোমাদের আদর্শ তোমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদেরকে একটা মিসাল দিয়ে খুব ভালো বুঝবেন, অনেক দামি জিনিস কিন্তু খাওয়া যায় না। সব দামি জিনিস কি খাওয়া যায়? আর একটু জোরে বলেন, ভাতের দাম বেশি না গোল্ডের দাম বেশি? মানুষ ভাত খায় না গোল্ড খায়? এর সাইতে ডায়মন্ডের দাম, আর একটু বড় কথা বলেন না কেন, ডায়মন্ডের দাম, ডায়মন্ড মানুষ খায় নাকি? বাংলাদেশে খায় না, সৌদি আরবে খায় না, আমেরিকায় খায়। তাহলে বোঝা গেল দামি জিনিস হইলেই খাওয়া যায় না। খুব ভালো করে বুঝবেন, আবার পবিত্র জিনিস হইলেই আবার সব হালাল হয় না। পবিত্র এক জিনিস হালাল, আর এক জিনিস মাটি পাক না না পাক কিন্তু খাওয়া। আর একটু জোরে বলেন, আমাদের দেশের মা খালার আগে দেখছি পেটে বাচ্চা আসলে পোড়া মাটি খাইত, মনে পড়ে কিনা জীবনে দেখছেন কি না? অনেক মেয়েদেরকে আমরা ছোটবেলায় দেখছি পেটে বাচ্চা আসতে হাসে, এই যে চুলার ভিতরে যে মাটিগুলো পোড়া থাকতো না, এটা খাইতো। মাটি খাওয়া জায়েজ, পবিত্র কি না? নবীজি বলেন জুইলাত লিয়াল আরদ তাহুর মসজিদ, আল্লাহ পাক আমাকে স্পেশালি কিছু দিয়েছেন, তার ভিতরে একটা এটা
তমাম পৃথিবীর জমিন আমার জন্য মসজিদ, যেখানে সালাত আদায় করব সেখানে সালাত আদায় হয়ে যাবে। এমন কি জুমার নামাজ আদায় করার জন্য কিন্তু মসজিদ হওয়া জরুরি না। জুমার নামাজ পড়ার জন্য কি মসজিদ হওয়া জরুরি? জুমার নামাজ সহি হওয়ার জন্য মসজিদ হওয়া জরুরি না। যে কোনো জায়গায় জুমার খুতবা দিয়ে কয়েকজন জামাতের সাথে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে।